ইউরো টেলিভিশনের সাপ্তাহিক কমিউনিটি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হোসাইন প্রথমেই সংবাদ শিরোনাম হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে প্যারিসে রিপাবলিকে বিক্ষোভ সমাবেশ প্রগতিশীল ইয়ুথ ফোরাম বৃহত্তর সিলেট পর্তুগালের আয়োজনে আনন্দ সভা অনুষ্ঠিত বিশে নভেম্বর প্যারিসে ইপিবিএ ফ্রান্স অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট সাংবাদিক ইকবাল করিম নিশান ইতালি আগমনে আয়েবা আপিসির মত অনুষ্ঠিত ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত মার্সাই শহরে চিকেন ফুডের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্যারিসের বিলবিলে ফ্যাশন হাউস রিবলি স্টোরের উদ্বোধন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাদ জি কে গৌসের মুক্তির দাবিতে প্যারিসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের ক্রাম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার রুহের মাফিরা কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেনের আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন এবার বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে প্যারিসে রিপাবলিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রিপাবলিক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিজাউল করিম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিশীল করার লক্ষ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটি লিপ্ত হিন্দু সম্প্রদায় আয়োজিত মানববন্ধনে মন্ত্রী অবসর দাবি জানান বক্তারা এই সময় ফ্রান্সের বসবাস বিপুল সংখ্যক প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রচণ্ড শীত বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সে গণতন্ত্র চত্বর বন্ধন অংশ নেন আইন প্রয়োগকারী সংস্থায় কঠোর সমালোচনা করে মানববন্ধা বক্তারা বলে তাদের ব্যর্থতা প্রমাণ করেছে তারা জেনে শুনে নীরব থেকেছেন বক্তারা এই নারকীয় ঘটনা ব্যর্থ প্রশাসনের বিচারদের বিভাগে তদন্ত দাবি করেন একই সাথে স্থানীয় প্রতিনিধি ভূমিকা তীব্র সমালোচনা করে এই ঘটনার দায় তারা এড়াতে পারে না বলে উল্লেখ করে প্রকৃত হামলাকারী এবং উস্কানিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন এই সময় মানবন্ধ বক্তব্য রাখেন জ্যোতিষ দেবনাথ অজয় দাস বিমল দাস প্রকাশ কুমার বিশ্বাস গীতন চৌধুরী করুণা রায় বাসুবণিক শ্যামল দাস সানি সুবল দেব মন্টুর দেব সুমন দেব রাধাকান্ত দেব দোলালচন্দ্র পুলক দে উত্তম পাল নন্দন জন্টু দাস সোমা দাস শিল্পী দাস বিবারানী বিশ্বাস সমদাস ক্লান্তি তানজিমা হেলেনা মুক্তা লিপি রানী এই সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কমিটি নেতা এইচ এস হায়দার ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র নেতা আশাফুল ইসলাম জসিমুদ্দিন ফারুক আজকে আমরা এখানে আছি আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধি বিশ্বাস করি না আমরা সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা বিরোধী যে সংগঠন তাদের তাদেরকে বলতে চাই আপনারা দেখেন আমরা তেইশের মাটিতে আমরা সাম্প্রদায়িক বিশ্বাস করি না আমরা সাম্প্রদায়িক আর কালবাদ চাই ভক্তার ব্রাহ্মণবাড়িয়া বর্গতিতে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির বাড়িঘর ভাঙচুর লুটপাট সাথে জড়িত দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবি জানান উক্ত মানববন্ধন প্রতিবাদ সভা থেকে সকল আয়োজক বৃন্দরা সমস্বরে একই বক্তব্য প্রকাশ করে যে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির ব্যবস্থা করে সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছে মোহাম্মদ এজাউল করিম ইরোবাঙা টেলিভিশন প্যারিস ফ্রান্স সিলেটের কীর্তি সন্তান নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ সভা করেছে ফোরাম বৃহত্তর সিলেট পর্তুগাল পর্তুগাল বাংলাদেশি কমিউনিটি নেতা ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মিয়া ফরহাদের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৌকত উসমান অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি এম এ খালেক কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ খান সহ কমিউনিটির অন্যান্য নেতারা এ সময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ বদরুদ্দিন কামরান দক্ষ জনশক্তি তৈরি করে আত্মনির্ভর বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর সমস্ত জনগণ আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন যথাযথভাবে যাতে পালন করতে পারে তার জন্য প্রতিকালে বসবাস শত সকল সম্মানিত ভাই বোনদের আমি দোয়া এবং আশীর্বাদ কামনা করি আগামী বিশে নভেম্বর প্যারিসে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার প্যারিসের প্লাজ দ্য ফেতের অভিজাত রেস্টুরেন্টে ইপিবিএ ফ্রান্সের কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেলাউর হোসেন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেনের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এইচ এস সাইদার সহ সভাপতি আশরাফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অলি সহ কোষাধ্যক্ষ অজয় দাস কর্মসংস্থান সম্পাদক শাহাদত হোসেন সাইফুল সহ দপ্তর সম্পাদক আমিন খান হাজারী প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল সহ সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতারা বিশিষ্ট সাংবাদিক ইকবাল করিম ইতালি আগমনে ইউরোপীয় সাংবাদিকদের পরিবার অল ইউরোপিয়ান সবাই বলেন একজন সাংবাদিক বা সংবাদ কর্মীর আগ্রহ থাকতে হবে ঘটনাকে অর্থবহ তুলে ধরতে বাংলাদেশি অভিবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে তিনি আরও বলেন প্রবাসী সাংবাদিকরা বিদেশিদের কাছে দেশে দেশকে তুলে ধরতে বিশেষ কার্যক্রম হাতে নিতে পারে এতে করে বাংলা কমিউনিটির পাশাপাশি উপকৃত হবে আমাদের দেশ অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আইবা সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সহসভাপতি রিয়াজ হোসেনের পরিচালনায় সবাই উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রশিদ আতিয়া রসুল কিটন ইপিবি এর কর্মকর্তা কাজী মনসুর আহমেদ শিপু আব্দুল মান্নান হীরা অলিদ্দিন শামীম সহ আঞ্চলিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ পঁচাত্তরের হত্যাকাণ্ড শুধু স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশ স্বাধীনের পর এ ষড়যন্ত্রকারীরা কতটা সক্রিয় ছিল পনেরোই আগস্টের পর তেসরা নভেম্বরের হত্যাকাণ্ড সেটিই প্রমাণ করে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের আলোচনা সভায় বক্তারা একথা বলেন আমাদের স্পেন প্রতিনিধি সেলিম আলম জানান গতকাল মাদ্রিস্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে শোকাবাহ পরিবেশে দিবসটি পালন করেন দলের নেতাকর্মীরা সংগঠনের সাধারণ সম্পাদক জহিল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইম আব্দুল কায়ুম সেলিম সবাই বক্তব্য রাখেন এ কে এম ইসলাম ফয়জুর রহমান আব্দুর রহমান আবুল হোসেন আমিনুল হক লুৎফুর মামুন হাওলাদার অলিউর রহমান সহ প্রমুখ বাংলাদেশিরা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে আশা ব্যক্ত করে বক্তারা বলেন এখন সময় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের সব ভেদাভেদ ভুলে আমাদের এক হয়ে কাজ করার বিপুল সংখ্যক ফরাসিদের অংশগ্রহণে ফ্রান্সের রানী মার্সাই শহরে বাংলাদেশের শিল্পকে বিস্তৃত করার লক্ষ্যে বিশাল আয়োজন উদ্বোধন হল চিকেন ফুড রেস্টুরেন্ট সময়ের সাথে পাল্লা দিয়ে গিয়ে চলছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী মন্দা উপেক্ষা না করে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যই মার্সাই শহরে উদ্বোধন হলো খাবারের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক এ কে এম তোহা চৌধুরী বাপ্পা দেবনাথ তরফদার ইকবাল হোসেন শুভ দেবনাথ কমিউনিটি নেতা সাংবাদিক সোহাইল আহমেদ রাজু সহ মার্সায় প্রবাসী নেতারা পরে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্যারিসের বিলবিলের বিলের ফ্যাশন হাউস রিবলি স্টোরের উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো বাংলাদেশি ফ্যাশন হাউস রিবলি স্টোরের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের কর্ণদার মীনগোমেজের সভাপতিত্বে ও মাইকেল সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিবি ফ্রান্সের সভাপতি ফারুক খান সোয়েল বিকশিত নারীসংঘ ফ্রান্সের সভানেত্রী তৌফিকা শায়েদ বাবু খান হেলাল উদ্দিন সুষমায় শরীফ এসমাই শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃষ্টি ও মিষ্টি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন সাহিত্য সংস্কৃতি ও ফ্যাশনের লীলাভূমি ফ্রান্সের প্যারিসে এই প্রথম কোন বাংলাদেশি প্রবাসীর দ্বারা ফ্যাশন হাউস নতুন দিগন্তের সূচনা করল মিথ্যা মামলায় আটক হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার তিনবারে নির্বাচিত মেয়র আলহাদ জি কে গৌসের উপর করা মিথ্যা ভিত্তিন মামলা প্রত্যাহারের দাবিতে প্যারিসে বসবাসরত হবিগঞ্জ জেলার জাতীয়তাবাদে আদর্শ নেতা কর্মীদের উদ্যোগে প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের উপস্থিতিতে গত রবিবার ফ্রান্স বিএনপির সহসভাপতি এইচ এম রহিমের সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজরাইল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ রুহলামিন ইমদাদুল্লাক ইমরান জিসাদ রহমান মোহাম্মদ মিয়া মতিউর রহমান মাসুদ আহমেদ সহ বিএনপির নেতারা প্রতিবাদ সভা শুরুতেই পবিত্র কূরান্তোলা করেন শেখ রুহলামিন পরে বাংলাদেশ থেকে টেলিফোন টেলিকনফারেন্সে প্রতিবাদ সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকওয়াত হোসেন জীবন ও হবিগঞ্জ জেলা ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী এ সময় বক্তারা বলেন অবিলম্বে নিঃশর্তভাবে আলহাজ জিকে কে মুক্তি দিতে হবে তারা বলে নবৈদ্য সরকার গৌসের জনপ্রিয়তা দেখে পাগল হয়ে গেছে অবিলম্বে মুক্তি না দিলে বিদেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হুমকি দেন বক্তারা বিপুল সংখ্যা কাটার প্রবাসীদের উপস্থিতিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্যাপনের মধ্য দিয়ে টুর্নামেন্টে মলুইবাজারের রাজনগরে দুই শূন্য পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলা অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আহমেদ জায়েদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শেহাব এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ কফিল উদ্দিন দুলাল আহমেদ আবু তাহের মালেক আহমেদ শামী আহমেদ আব্দুল খালেক বাহদ্দিন বাহার চারদলীয় জোট সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া রুহের মাফরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বৃহত্তর নোয়াখালীবাসী বিপুল সংখ্যক ফ্রান্সে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর জাতীয়তাবাদী আদর্শ নেতাকর্মীদের উপস্থিতি প্যারিসের গার্ড শোক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাইফুল ইসলামের সভাপতিত্বে গুলজার হোসেন পারভেজ মোহাম্মদ জহিল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভা এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমএ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেয়াজুল ইসলাম শাহজামাল প্রসলিম উদ্দিন মফিজ আলী আরিফ হাসান মেহেদিয়াসানলি রফিকুল ইসলাম ফারুক হোসেন ওমর গাজী স্বপন ভুইয়া মাহবুব রহমান বকুল করিম জসিম উদ্দিন ভুইয়া রহমান মোহাম্মদ ফরিদ কানুমিয়া কামাল হোসেন বাবলু শিকদার রাসেল ওয়াসিকুর রহমান কামাল মিয়া সালাউদ্দিন বালা এরশাদ হোসেন মোহাম্মদ মিজান মোহাম্মদ হোসেন শহীদুল্লাহ পাটোয়ারি এ সময় টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এ সময় বক্তারা বলেন জিয়াউল হক ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি আর তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রজ্ঞা রাজনীতিবিদ হিসেবে দেশে রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জাতীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের স্পেন প্রতিনিধি সেলিম আলম জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুল হোসেন পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য বক্তরা বলেন সেদিন দেশে বিপ্লব না ঘটলে অন্যান্য রাজনৈতিক দল সহ আওয়ামী লীগ না গত সাতই নভেম্বর মাদ্রিদে বাংলাদেশে অ্যাসোসিয়েশন হলে পর্যায়ে নেতা নেতাকর্মীদের উপস্থিত অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সুহেল ভূয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি খুর্শেদ আলম মজুমদার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পঙ্কি মুজাম্মেল হোসেন নিজানুর রহমান আহমেদ বক্তারা বর্তমান সরকারকে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেয়া এবং রাজনৈতিক হয়রানি নির্যাতন হত্যা গুম বন্ধুরের আহ্বান জানান সবাই তারা জিয়াউর রহমান ও তার পরিবারের মঙ্গল এই পারবেন না। বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলীদের উপস্থিতিতে কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার ফ্রান্সে মহাসমারোহে দানোত্তম শুভ কঠিন চিবর দান সম্পন্ন হয়েছে এ উৎসবে ফ্রান্সস্থ বৌদ্ধ দেশগত ভক্ত পূজারীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এ মহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে আনন্দ নায়কাথে প্রধান অতিথি ছিলেন সুদূর আমেরিকা থেকে আগত শ্রীমৎ সুমন্তিষত মহাতের প্রধান দেশ ছিলেন প্রধান দেশক ছিলেন শ্রীমদ প্রজ্ঞাবংশ মহাতে সবার উদ্বোধক ছিলেন অত্রবিহারের পরিচালক শ্রীমদ জ্যোতিষার্থের অনুষ্ঠানটি সঞ্চালন করেন চৌধুরী সবুজ বড়ুয়া এ সময় বক্তারা বলেন বৌদ্ধ ধর্মের মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা সম্ভব বৌদ্ধ সম্প্রদায় দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ এ অনুষ্ঠানে বক্তারা বলেন চিবর দান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দান জন্ম জন্মান্তরের সুফল প্রদায় ইরোবাংলা টেলিভিশনের সংবাদ আজ এ পর্যন্তই আগামী সপ্তাহের সংবাদ দেখতে লগ করুন ডবলু ডট ডট টিভি